ভূমধ্যসাগরীয় জলবায়ু সংজ্ঞা উভয় গোলার্ধে উষ্ণ নাতিতোষ্ণ মণ্ডলে। মহাদেশগুলির পশ্চিমাংশে প্রধানত ভূমধ্য সাগরে তীরবর্তী অঞ্চলে আদ্য ও মৃদু শীতকাল শুষ্ক ও উষ্ণ গ্রীষ্মকাল এবং সারা বছর পর্যাপ্ত উজ্জ্বল সূর্যকিরণযুক্ত অঞ্চলকে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বলে এবার আলোচনা করব ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এক নম্বর হচ্ছে অক্ষাংশগত অবস্থান উভয় গোলার্ধে মধ্য অক্ষাংশীয় নাতিতোষ্ণ মণ্ডলে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশে মহাদেশের পশ্চিমাংশে অঞ্চলটি অবস্থিত দু নম্বর হচ্ছে মহাদেশগত অবস্থান পৃথিবীর মোট স্থলভাগের এক দশমিক সাত পারসেন্ট এলাকায় এই জলবায়ু বিরাজ করে তাহলে প্রথমে আসা যাক ইউরোপ মহাদেশে ইউরোপ মহাদেশে পর্তুগাল ফ্রান্স স্পেন ইতালি গ্রিস আর আলবানিয়া প্রভৃতি দেশে লক্ষ্য করা যায় দু নম্বর হচ্ছে এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে লেবানন তুরস্ক সিরিয়া ইসরায়েল তিন নম্বর আছে আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশের আলজেরিয়া কিউনেশিয়া লিবিয়া মরক্কো মিশর চার নম্বর আছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় লক্ষ্য করা যায় পাঁচ নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার হচ্ছে মধ্য চিলি এছাড়াও আফ্রিকা মহাদেশের কেপটাউন আর অস্ট্রেলিয়ায় তোমার দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব উপকূলে লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য এক নম্বরে প্রকৃতি সারা বছর মেঘ মুক্ত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করে দুই ঋতু প্রধান ঋতু গ্রীষ্ম ও শীত শুষ্ক গ্রীষ্মকাল এবং আদ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তিন উষ্ণতা গ্রীষ্মকালীন উষ্ণতা একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন উষ্ণতা পাঁচ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসর গ্রীষ্মকাল আর শীতকালে উষ্ণতার পার্থক্য কত হয় পোষণ মানে পার্থক্য সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচ বায়ুর চাপ বা বায়ু চাপ গ্রীষ্মকালে ভূমধ্য সাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় আর শীতকালে নিম্নচাপ বলয় অবস্থান করে ছয় বৃষ্টিপাত এই অঞ্চলে শীতকালে মোট বৃষ্টিপাতের সেভেন্টি ফাইভ পারসেন্ট সংঘটিত হয় তাই এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান ফিফটি সেন্টিমিটার এবার আলোচনা করবো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ভূমধ্যসাগরীয় সাগরীয় অরণ্যে বিভিন্ন স্থানে তিন প্রকার উদ্ভিদ জন্মায় এক চিরহরিত উদ্ভিদ কর্ক ওক বীজ জলপাই আঙুর কমলালেবু ডুমুর আকরোট পিচ ইত্যাদি জলপাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ দুই সরলবর্গীয় বৃক্ষ পাইন ফার সিডার ইত্যাদি তিন লতা গুল্ম ও ঝোপ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোজমেরি রয়েল ল্যাভেন্ডার মাটল হিত ওলিয়েন্ডার এবার আলোচনা করব অরণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে এক চির সবুজ বৃক্ষ ও লতা গুল্ম ও ঝোপ এবং পর্ণমুচি গাছ এই স্থানে জন্মায় দুই অগভীর বৃক্ষগুলি অপেক্ষাকৃত ফাঁকাভাবে জন্মায় অরণ্য অগভীর ও উন্মুক্ত হয় তিন নম্বর মাঝারি উচ্চতা গাছগুলি সুদীর্ঘ নয় মাঝারি উচ্চতা বিশিষ্ট দশ থেকে পনেরো মিটার হয় এবার আলোচনা হবে ভূমধ্যসাগরের সাগরে জলবায়ু অঞ্চলে আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা পৃথিবীর পায় পাঁচ পার্সেন্ট মানুষ এই জলবায়ু অঞ্চলে বাস করে তাই এই অঞ্চলের অনুকূল পরিবেশে নিম্নলিখিত অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে যেমন প্রথমে এসছে কৃষিকাজ ভূমধ্যসাগরীয় অঞ্চলে নাতিদর্শ জলবায়ু মাঝারি বৃষ্টিপাতের কারণে যে বিশেষ ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ভূমধ্যসাগরীয় কৃষি বলে ফল ও সবজি উৎপাদন করে ট্রাকে করে নিকটবর্তী বাজারে চালান দেয়া হয় বলে একে ট্রাক ও বলে এখানে উৎপাদিত ফসলগুলি হল নিম্নরূপ এক নম্বর হচ্ছে ফল চাষ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল চাষের অনুকূল জলবায়ু থাকার আঙুর জলপাই কমলালেবু আপেল ডুমুর আখরোট পিচ খুবানি নাশপাতি চেরি বাতাবি লেবু কুল প্রভৃতি ফল প্রচুর উৎপাদন বা উৎপন্ন হয় এ কারণে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফলের বাগান বা পৃথিবীর ফলের ঝুঁড়ি ইংলিশে বলা ফুট বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় দু নম্বর ফসল চাষ এখানকার উৎপাদিত প্রধান খাদ্যশস্য হল গম এছাড়া ধান ভুট্টা জব মিলেট ওক বিট গাজর বাঁধাকপি টমেটো মটরশুঁটি তামাক প্রভৃতি চাষ হয় অন্যান্য চাষের মধ্যে অন্যান্য কৃষিকাজের মধ্যে কক তুঁত গাছ যেটা গুটি পোকা তুলা বাদাম চেস্টনাট ওয়ালনাট বাকের প্রধান দু নম্বর মেন পয়েন্ট হচ্ছে পশুপালন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল ও আদ্র শীতকালের জন্য তৃণভূমি তেমন দেখা যায় না তাই এখানে ঘোড়া বা গবাদি পশু তুলনায় গাধা ভেড়া খচ্চর ছাগল প্রভৃতি বেশি পালিত হয় এছাড়া উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে উট মুরগি বেশি পালন করা হয় তিন মৎস্য শিকার মৎস্য শিকার এই অঞ্চলের আরেকটি উপজীবিকা স্থানীয় সমুদ্র থেকে এখানে প্রচুর সারিন হেরিং ম্যাকারেল টুনা প্রভৃতি পিলেজিক মৎস্য ধরা হয় চার খনিজ সম্পদ সংগ্রহ ভূমধ্যসাগরীয় অঞ্চল খনিজ সম্পদে ততটা সমৃদ্ধ নয় তবে এখানকার ক্যালিফোর্নিয়ায় প্রাপ্ত খনিজ তেল ফ্রান্সে বক্সাইট ইতালিতে মার্বেল গন্ধক এবং স্পেনে প্রাপ্ত লোহাকে কেন্দ্র করে কিছু মানুষ জীবিকা নির্বাহ করে শিল্প ফলকেন্দ্রিক শিল্প আঙুর থেকে ফ্রান্স স্পেন ইতালিতে কিসমিস ও মদ প্রস্তুত হয় জলপাই থেকে অলিভ তেল সাবান ও নানা সুগন্ধি প্রসাধনী প্রস্তুত হয় খাদ্য প্রক্রিয়ানুষ্করণ শিল্পের মধ্যে জেলি আচার ফল সংরক্ষণ রেশম শিল্প ইতালি ও স্পেনে তুঁতগাতকে কেন্দ্র করে রেশম শিল্প খনিজ সম্পদ কেন্দ্রিক শিল্প যেমন ফ্রান্স ইতালি যুগস্লিয়া লোহিস্প শিল্প ক্যালিফোর্নিয়া পেট্রো শিল্প পর্যটন শিল্প এখানকার মনোরম জলবায়ু ও নৈসর্গিক সৌন্দর্য ইতালি ফ্রান্স স্পেন মিশর প্রভৃতি অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়েছে চলচ্চিত্র শিল্প ভূমধ্য সাগরীয় মনোরম রৌদ্র কর উজ্জ্বল আবহাওয়া সমুদ্র নিকটস্থ অপরূপ শোভা ক্যালিফোর্নিয়ার বিখ্যাত চলচ্চিত্র শিল্প হলিউড গড়ে তুলেছে এবার জানব প্রধান নগর বন্দর সম্পর্কে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো ইতালি রোম নেপেলস দক্ষিণ আফ্রিকার কেপ অস্ট্রেলিয়ার অ্যাডিলেট পর্তুগালের লিসবন এই অঞ্চলের প্রধান নগর বন্দর ও শিল্পকেন্দ্র